আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মশরুক, লিখেছেন, মানবতা বিকাশের প্রধান মাধ্যম হচ্ছে নিজেদের মধ্যে কুশল বিনিময় করা। এই কুশল বিনিময়ের শ্রেষ্ঠ কাজ হচ্ছে আসসালামু আলাইকুম, জবাবে বলা হয় ওয়ালাইকুম আসসালাম। এতে করে একে অন্যের জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। সালাম অর্থ শান্তি ও নিরাপত্তা কামনা করা, সালাম অর্থ শান্তি ও নিরাপত্তা। আর আমরা যদি বলি সালাম আলাইকুম বা ওয়ালাইকুম আসসালাম, তাহলে সালাম অর্থ বস্তি, কোথায় শান্তি আর কোথায় বস্তি। তা আমাদের উচিত সালামের পরিবর্তে সতর্কতার সাথে সালাম উচ্চারণ করা। আমরা মানুষের নাম রাখি আব্দুস সালাম, সেই সালাম উচ্চারণ করতে হবে। এক্ষেত্রে ভুল সংশোধন করবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে ভাইজান চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে আমরা দেখতে পাই যে অনেকে সালাম দিতে গিয়ে এটাকে খুব সংক্ষেপ করার চেষ্টা করেন, আর সেক্ষেত্রে কিছু ভাই সালাম আলাইকুম বলেন, আবার কেউ আসসালাম আলাইকুম বলেন। এখানে ইসলামের যে পরিশুদ্ধ পরিভাষা শব্দ, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। আমরা স্বাভাবিকভাবেও কিন্তু যখন কারো নামে বলি তখন কিন্তু আব্দুস সালামই বলি, তখন সেখানে সালাম বলা হয় না। তো সালাম যদি বলা হয় তাহলে ভাইজান যেটা বললেন যে বস্তি অর্থে রূপ নেবে, আর যদি লামটাকে বিলোপ করে সালাম আলাইকুম বলা হয় তাহলে মৃত্যু কামনা করা হবে, যেটা খুবই জঘন্য। হাদিসে এসেছে ইয়াহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা লামটাকে বিলোপ করে আসসালামু আলাইকুম বলতেন। কোনো একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতেই ঘটনা ঘটেছিল, আর তিনি এটা শুনে প্রতিবাদ করে বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম, যে তোমাদের উপরেই অভিশাপ, তোমাদের মৃত্যু কামনা করছি, অনুরূপ চাচ্ছি আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তুমি এভাবে বলা দরকার নেই, কারণ আমরা এটা কামনা করি না। তাই বিধর্মী ইহুদি এবং খ্রিস্টানরা যদি কেউ সালাম দেয় তাহলে ওয়ালাইকুম পর্যন্ত বলাই এনাফ, অর্থাৎ তারা যেটা চাচ্ছে আমরা সেটাই ফিরিয়ে দিলাম। আর মুসলমান যখন বলবে তখন আসসালামু আলাইকুম এভাবেই বলা উচিত, না হয় শব্দটি বিকৃত হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার ব্যাখ্যা শুনলাম। আশা করব এই ব্যাখ্যা আমাদের সালাম প্রদানের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করবে। কত চমৎকার ভাবার্থক একটি বিষয়ে অসচেতনতার কারণে বিরূপ হয়ে যেতে পারে, আসুন আমরা আরও সচেতন হই সতর্ক। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ফয়জুর রহমান খিলগাঁও ঢাকা থেকে, লিখেছেন, তাসবীর ছড়ায় বা মালায় জিকির আজগার গণনা করা যায় কি? ছড়া বা মালা সাক্ষী দিতে পারে কি? আসলে তাসবি গণনার জন্য কোনো মালা বা ছড়ার প্রয়োজন নেই। আমাদের দেশে তাসবির দানা যে গণনা করে করে তাসবি পড়ার যে সিস্টেমটা চালু আছে, এটা আসলে ইসলামিক সিস্টেম নয়। এভাবে তাসবির দানার মাঝে তাসবি গুনতে হবে তার কোনো প্রয়োজনও নেই, যদিও তাসবিহ ফাতিমিকে কেন্দ্র করে মূলত এটা চালু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবর। তো এখন ওটাকে ঠিক রাখার জন্য মূলত এই তাসবির ধারাটা চালু হয়েছে। আর আমি মনে করি যে হাতের এই আঙ্গুলগুলো যথেষ্ট, কারণ এখানেও কিন্তু গণনা করা যায়।
আর হাশরের দিন মানুষের হাত কথা বলবে, চক্ষু কথা বলবে, পা কথা বলবে, এটা কোরআন দিয়ে সাব্যস্ত, হাদিস দিয়ে সাব্যস্ত। তখন আঙ্গুল সাক্ষী দেবে, তো যেহেতু আঙ্গুল কথা বলবে, হাত কথা বলবে, সাক্ষী দেবে, এই জন্য তাসবিহ গণনার কাজে যদি আঙ্গুলটাকে লাগানো যায় তাহলে হাশরের দিন কিন্তু আঙ্গুলগুলো তাসবিহর পক্ষে সাক্ষী দেবে। এরপরেও যদি কারো পক্ষে আঙ্গুলকেও গণনা করে রাখার মতো অবস্থা না থাকে, খুব বেশি বুড়ো হয়ে গেছেন, তার স্মরণশক্তি এতটাই কমে গেছে যে তিনি আঙ্গুলকেও ঠিক রাখতে পারছেন না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, তাসবিহ তিনি গণনা করতে পারেন। এখানে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই তাসবিহটা তখন প্রদর্শনের ছাও কিন্তু রূপ নেয় সূক্ষ্মভাবে। হ্যাঁ, আমরা দেখি যে অনেকেই সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে ডায়াবেটিকের কারণে হয়তো তিনি একটু হাঁটাহাঁটি করছেন, আর সেখানে তাসবিহ পড়তে গিয়ে তাসবিহ এভাবে নাড়াচাড়া করে মানুষকে দেখাচ্ছেনও, আর যদি দেখানোর উদ্দেশ্য নাও থাকে তারপরেও কিন্তু এটা একটু প্রদর্শন হয়ে যায়। এই জন্য যদি প্রদর্শন থেকে আমরা মুক্ত থাকতে চাই, শুধুমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে আমলটা করতে চাই, তাসবিহর দানা পরিহার করে আমার মনে হয় আঙ্গুলে করলে এটা গোপনও থাকবে আর আঙ্গুল কেয়ামতের দিন তার পক্ষে সাক্ষীও দেবে। এটা সব দিক থেকে সঙ্গত এবং সুন্দর হয় আমরা জানলাম। প্রিয় দর্শক ভাই মোহাম্মদ ফয়জুর রহমান, আপনি আরও লিখেছেন, ছেলের খতনায় অনুষ্ঠান করা যাবে কি, উপহার দেওয়া যাবে কি? খতনা সন্না, কিন্তু এখানে কোনো অনুষ্ঠান ইসলামে নেই। এখন আমরা তো আনন্দ করতে করতে সব জায়গাতে, হ্যাঁ, আমরা সব জায়গায় মানে আনন্দ খুঁজে বেড়াচ্ছি এখন, তো এই জন্য অনুষ্ঠান করতে পারলে যেন আমরা একটা আলাদা মজা পাই, অথচ এখানকার যে খরচটা সেটা অনেক অনেক সময় অপচয়ে রূপ নেয়। তাই আমরা গরিব গোরাবাদেরকে দিলে কিন্তু এতে সওয়াব বেশি হতো। তো যেহেতু ইসলামে খতনার কোনো সন্না অনুষ্ঠান নেই, এই জন্য আমি মনে করি আকিকাতেও একই কথা, আলাদা কোনো সন্না অনুষ্ঠান নেই। ইসলামে এটা ছিল না যে লোকদেরকে দাওয়াত দিয়ে সেখানে অনুষ্ঠান করতে হবে, তো এই জন্য এই অনুষ্ঠানগুলো পরিহার করাই শ্রেয়। তো আকিকায় আপনার তো যাবে হবে, তো সেটা যদি আপনার একটু খাওয়ার আয়োজন করে আত্মীয়স্বজন খাওয়ানো হয়, ফকির মিসলিমে দেওয়া হয়, এখন এই আকিকাতে যাবাই যেটা করা হলো, ছেলের জন্য দুটা বকরি, মেয়ের জন্য একটা বকরি, সেই বকরিটা নিজে খাবে অন্যকে খাওয়াবে, কোনো আপত্তি নেই, কিন্তু এখন তো সেটা অনুষ্ঠানে রূপ নিয়েছে, মানে আনুষ্ঠানিক যে বাহুল্য, মানে বাহুল্য, এবং যাওয়ার সময় সেখানে কিছু নিতে হবে আর না হয় মাইন্ড করবে। এই যে আকিকা এবং খতনাতেও সেটা হচ্ছে যে আসতে হবে, ছেলের জন্য কিছু নিয়ে আসতে হবে, এটা কিন্তু একটা একটা পর্যায়ে লজ্জায়ও রূপ নেয়। যারা গরিব দিতে পারবে না তারা অনেক সময় আসেও, সমস্ত সৃষ্টি করে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তো এই জন্য এটার প্রয়োজন নেই। সুন্নাতে খতনা করবে এবং সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য, তিনি যদি কিছু দান করতে চান সে সুযোগ রয়েছে সব সময়ের জন্য। প্রিয় দর্শক আরও লিখেছেন, জীবিত বা মৃতের জন্য দোয়া করা যাবে কি? নিশ্চয়ই জীবিতের জন্য মৃতের জন্য দোয়া করার কথা কোরআন এবং হাদিসে অসংখ্যবার আল্লাহ তাআলা বলেছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়েছেন যে আপনি এইভাবে দোয়া করুন, রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার পিতামাতাকে ক্ষমা করে দিন এবং সকল মোমেনকে ক্ষমা করে দিন যেদিন হিসাব দাঁড়ার করানো হবে। অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এটা একজন মোমেনের অধিকারও আরেকজন মোমেনের ব্যাপারে, তো এই জন্য আল্লাহর দেখানো পন্থাই ক্ষমা চাইতে হবে, আর সেটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষমা চাওয়া হলো মানুষের যে গুনাহগুলো হয়ে গেছে আল্লাহর কাছে বলা যেন তিনি সেগুলো মাফ করে দেন। এই দোয়াটা কি, এটা কি সাফায়াত হয়ে যাবে? নিশ্চয় না, সাফায়াত ভিন্ন জিনিস, দোয়া এবং সাফায়াত এক জিনিস নয়। দোয়া হলো আল্লাহর কাছে বলা, প্রার্থনা করা, প্রার্থনা করা, আর সাফায়াত হবে কেয়ামতের দিন, আর সেটাও আল্লাহর অনুমোদন ক্রমেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা ভিন্ন জিনিস। তাহলে পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরো সচেতন হওয়া লাগবে। সবশেষে ভাই মোহাম্মদ ফয়জুর রহমান, আপনি লিখেছেন, সম্মিলিতভাবে জিকির করা যাবে কি? জিকির যদি শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবরকে বলা হয় তাহলে একটু জিকিরকে সংকীর্ণ করা হলো। আলোচনাও জিকির, ওয়াজ মাহফিল জিকির, কোরআন তেলাওয়াতের মজলিসও জিকির, এবং স্পেশালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করা, এগুলোও জিকির, সবটা জিকির। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বক্তা হয়ে দাঁড়াতেন, খতিব হয়ে খুতবা দিতেন, সেখানে সাহাবাই কেরাম সেখানে শ্রোতা হয়ে বসতেন, তো নিশ্চয়ই সেটাও একটা জিকিরের মজলিস। জিকির তো স্মরণ করা, হ্যাঁ, স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কথাকে স্মরণ করা, স্মরণ করা, কোরআন হাদিসের আলোচনা করা। তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিতেন, সাহাবায়ে কেরাম সেখানে বসে শুনতেন, তো এতেই প্রমাণিত ইস্তেমায়ে জিকির আছে। কিন্তু আমাদের দেশে আমরা জিকিরকে শুধুমাত্র কিছু লফজের ভিতরে সীমাবদ্ধ করেছি, আর সেখানে ওই আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিভিন্ন শব্দে জিকির করার জন্য আমরা মজলিস কায়েম, আবার কোরাস কণ্ঠে, হ্যাঁ, সেখানে জিকির করতে উল্লম্ফন দেওয়া হয় একবারে, মানে আমরা শুধুমাত্র কিছু শব্দকে জিকিরে সীমাবদ্ধ করে ফেলেছি। তাই সে শব্দগুলো উচ্চারণ করার জন্য আমরা মনে করি একান্তে না, মনে হয় সবাই বসে খুব নির্ধারিত পন্থায় করতে পারলে এতে বেশি মজা পাওয়া যাবে, কোরাস কণ্ঠে উচ্চস্বরে, এবং সেখানে সীমালঙ্ঘন হচ্ছে ওই জিকিরের মজলিসে, এমন শব্দ প্রয়োগ করা হয়, এমনভাবে বলা হয়, বাহির থেকে বোঝা যাচ্ছে না কেউ ঝগড়া করছে না কি আল্লাহকে স্মরণ করছে।
এবং সেখানের যে পন্থাগুলো, কেউ হেলে নড়ে দাঁড়িয়ে বসে, কেউ লাফিয়ে লাফিয়ে, এবং আমরা দেখি যে জিকির করতে করতে গাছে পর্যন্ত উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো সামিয়ানার মজলিসে দেখা যাচ্ছে যে সামিয়ানা টানানো হয় বাঁশের মাঝে উঠে যাচ্ছে, উন্মাতাল অবস্থা একবারে, এটা কিন্তু ঠিক না। একটি হাদিসকে ওনারা সামনে এনে বলেন যে তোমরা এমনভাবে জিকির করো হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। আসলে এই হাদিসে কিন্তু এটা নিশ্চয় বোঝানো হয়নি যে পাগলামি করা, বোঝানো হয়েছে মানুষগুলো একজন পাগল যেমন যখন সে পাগল হয় তখন সে আত্মবিশ্রিত হয়, তো তোমরা মগ্নতা, হ্যাঁ মগ্নতা, যেটা গভীর মগ্নতা, গভীরভাবে আল্লাহকে, ঠিক একজন মানুষ আল্লাহকে এইভাবে ডাকবে বোঝানো হয়েছে, কিন্তু ওনারা পাগলের আচরণটা করছেন, এটা কিন্তু কাম্য নয়। একটা হলো আল্লাহর স্মরণে মগ্ন হওয়া, গভীর মগ্ন হওয়া, আর আরেকটা হলো ফিজিক্যাল বডি ল্যাঙ্গুয়েজে উন্মত্ততা প্রকাশ, দুটোপূর্ণ আলাদা বিষয়, আলাদা বিষয়। আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, জিকির কি শুধু মৌখিক উচ্চারণে? জি না, অন্তরে কি জিকির হতে পারে? নিশ্চয়ই, আল্লাহ তাআলা কোরআনে জিকির হতে পারে, আমলে কি জিকির হতে পারে? নিশ্চয়ই, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাও ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ তাআলা বলেন যারা দাঁড়িয়ে বসে এবং শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। এই যে তিনটি হালাতের কথা এই আয়াতে আসলো, এর কারণ কি? এর কারণ হলো মানুষের অবস্থান কিন্তু তিনটাই, হয়তো কেউ দাঁড়িয়ে থাকবে, না হয় বসবে, না হয় শুয়ে থাকবে, এর এছাড়া কিন্তু কোনো অবস্থান নেই। আর তিনটে অবস্থানের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে তিনি বুঝালেন যে সর্বক্ষণ 24 ঘন্টায় মানুষ যেন আল্লাহর স্মরণে থাকে। আর যদি কোনো মানুষ মনে করে যে আমি ঘুমাবো আর তিনি সুন্নাত তরিকায় দোয়া পড়ে ঘুমান, তাহলে কিন্তু তার ঘুমটাও সম্পূর্ণটাই জিকির হয়ে গেল। কেউ যদি মনে করেন যে আমি ব্যবসা প্রতিষ্ঠানে মাপঝোপ করব, আর ওই অবস্থায় তিনি মাপে কম না দেন, মানুষকে না ঠকান, রাসূলের সুন্নাত তরিকা ব্যবসাটা চালান, তাহলে ওনার এই ব্যবসাটাও কিন্তু জিকির অন্তর্ভুক্ত। হাদিস অনুযায়ী মানহাজে চলার কারণে, স্মরণ করার কারণে এটাও জিকির হয়ে যাবে, জিকির হয়ে যাবে। কিন্তু আমরা মনে করছি তালাফুজ কিছু শব্দ উচ্চারণে জিকির, এটা কিন্তু মোটেও ঠিক নয়। এই কারণে যে একজন মানুষ সে অফিসে বসে সে সুবহানাল্লাহ পড়ছে, কিন্তু ক্লায়েন্ট থেকে আবার ঘোষ নিচ্ছে, তার মুখের এই জিকির এক পয়সা মূল্য আনবে না, স্ববিরোধী হয়ে গেল, স্ববিরোধী হয়ে গেল। কারণ আল্লাহর জিকির মানে হচ্ছে সে ঘোষ নেবে না, সে ঠকাবে না, সে প্রতারণা করবে না, আল্লাহর বাণীকে স্মরণ করে, রাসূলের হাদিসকে স্মরণ করে জীবনযাপন করবে। হ্যাঁ, এরপরে আবার মৌখিক জিকির তো অবশ্যই স্বীকৃত, সে মুখে আল্লাহর জিকিরগুলো উচ্চারণ করবে, কিন্তু শুধু মৌখিক তালাফুজ শব্দ উচ্চারণকে জিকির মনে করা, এটা জিকিরকে ছোট করা। আবার যদি প্রকৃতিকে দেখে, সৃষ্টি জগৎকে দেখে মস্তিষ্কে ভাবলেন, অন্তর অনুভব করলেন, এটাও তো জিকির, আল্লাহর বড়ত্বর ব্যাপারে নিশ্চয়ই তাফাক্কারু ফি খালকিল্লাহ, যে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করা, একটু ভাবা, নিশ্চয়ই এটা জিকিরের অংশ। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন সিদ্দিকুর রহমান, জাকির হোসেন রোড, লালমাটিয়া, ঢাকা থেকে লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের প্রতি জাতি কৃতজ্ঞ। সূরা বাকারার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ইমান আনে এবং সৎ কাজ করবে তারাই জান্নাতে যাবে। এই আয়াতটি কোরআন শরীফে বিভিন্ন সূরার মধ্যে বহুবার এসেছে। সাহাবিগণ এই আয়াতের উপর গুরুত্ব দিতেন, সেই জন্য তারা সৎ ছিলেন, কিন্তু এদেশে এই আয়াতের উপর গুরুত্ব দেওয়া হয় না, তাই অসৎ কার্যকলাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখন আমার প্রশ্ন হলো, অধিকাংশ আলেম মানুষকে সৎ হওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন না কেন? আসলে আমরাও তার সাথে কিয়দাংশ একমত যে আজকে সততার ব্যাপারে আলোচনা একটু কমে গেছে, যার কারণে আমরা দেখতে পাই যে অনেক নামাজি মানুষও অসৎ জীবনযাপন করছে। আসলে কথা তো ছিল এমনটাই যে নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে, বিরত, অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা মুনকার থেকে ফিরিয়ে রাখবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু নামাজি নামাজও পড়ছেন আবার সুদি লেনদেন করছেন, নামাজ পড়ছেন ঠিকই, কপালে কালো দাগ পর্যন্ত ফেলে দিয়েছেন, অশ্লীল কাজ করছেন, কিন্তু হ্যাঁ তিনি এগুলো অন্যায় ছাড়ছেন না। এর কারণ হচ্ছে যে আজকে সততার ব্যাপারে কথা আসলে কমে গেছে। অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা অনেক জায়গায় কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহা আল-আনহার। এভাবে আল্লাহ তাআলা বলছেন ঈমান এবং নেক আমল করলেই জান্নাত পাওয়া যাবে। তো আমার মনে হয় এই কেন্দ্রিক আমাদের আলোচনা বাড়ানো দরকার, কারণ হারাম বক্ষণ করে যদি কেউ ইবাদত করে সেই ইবাদত কবুল হয় না। হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত ফাকানাত আন-নার ওয়া আওলাবি, যে দেহটা হারাম খেয়ে খেয়ে বড় হবে, মোটা তাজা হবে, সে দেহ জান্নাতে প্রবেশ করবে না। তো এখন যে দেহটা হারাম খেয়ে বড় হলে জান্নাতে প্রবেশ করবে না, তাহলে ওই লোক ইবাদতটা কার জন্য করছে, কেন করছে? জান্নাত তো তার জন্য যে নেক আমল করবে, ঈমান আনবে। এতে বোঝা যাচ্ছে যে হারাম খাওয়ার পরে নেক আমল করলো এটা নেক আমল না। সহিহ মুসলিমে এসেছে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা,
যে আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো জিনিস গ্রহণ করবেন না। এবং হাদিসের শেষ অংশে আল্লাহ হাবিব বলছেন যে কোনো ব্যক্তি কাবায় অবস্থান করে, কাবা ধামে গিয়েও যদি দুই হাত আকাশের দিকে তুলে ইয়া রাব্বি বলতে থাকে, আর সে হারাম খায়, হারাম পরিধান করে, তাহলে আল্লাহ তাআলা তার ওই দোয়াটাও নেবেন না। এই জন্য আমাদের সৎ হওয়ার জন্য খুবই চেষ্টা করা দরকার। আসলে ইসলামের মূল থিম যেটা, সেটাই হচ্ছে ওই যে আল্লাহর বান্দা হওয়া। আর যে ব্যক্তি আল্লাহর বান্দা হবে সে কিন্তু অসৎ হতে পারে, সে আদি অঙ্গীকার আল্লাহ আরো আজ অঙ্গীকার করে আমরা পৃথিবীতে আল্লাহ স্তবি রব্বিকুম কালুবালা। যে একজন ব্যক্তি যদি এই ট্র্যাকে থাকে তাহলে সে কিন্তু অসৎ হতে পারে না, যে সে মানুষকে ঠকিয়ে প্রতারণা করে মানুষের সাথে দিন গরহিত কাজ করে সে এবাদত করে জান্নাতে যাবে, আসলে এটা তো হয় না, স্ববিরোধী কাজ, এটা একবারে স্ববিরোধী কাজ। তো এই জন্য একজন প্রকৃত মোমেন একজন সৎ মানুষ হবে, এটা স্বাভাবিক। আর যে সৎ মানুষ হবে সে প্রকৃত মোমেনও হতে পারবে। একটা কিন্তু আরেকটার একবারে মানে পরিপূরক। ইবাদত সততা ছাড়া হবে না, আর ইবাদত ব্যতীত সৎ হওয়া যাবে না। এজন্য দুটিকে অঙ্গাঙ্গভাবে রেখেই আমাদের মূলত কাজ করা দরকার। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক ভাই সিদ্দিকুর রহমান, আপনি আরও প্রশ্ন করেছেন। টঙ্গী ইজতেমায় সৎ হওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে কথা বলেন না কেন? আপনি একটি বিশেষ প্রশ্ন করেছেন। এই ব্যাপারে কথা বলতে গেলে আমাদের সামনে তো তথ্য উপাত্ত থাকতে হবে। তো টঙ্গী ইজতেমায় তো অনেক ভালো কথা বলা হয়, আর একটি ইজতেমায় হয়তো সব কথা বলাও হয় না। তবে আপনি যে প্রশ্নটি করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন, এই ব্যাপারে কী বলবেন? আসলে টঙ্গী ইজতেমায় সৎ হওয়ার কথা বলা হয় না একেবারে, হয়তো এই কথার সাথে আমি একমত হতে পারছি না, বলা হয় নিশ্চয়ই। উনি চাচ্ছেন যে আরও বেশি বলা হোক, আরও বেশি বলা হোক। এই জন্য আমরা কর্তৃপক্ষের অবশ্যই আমরা দৃষ্টি আকর্ষণ করব, যদি তারা এখানে আমাদের আলোচনা শুনে থাকেন তাহলে আমরাও বলবো যে এটা একটি আসলে ইসলামের কথাই উনি বলেছেন, উনি আন্তরিকতার সাথে বলেছেন, সমাজের চিত্র দেখে। কারণ উনি দেখছেন যে একটি টঙ্গী ইজতেমার মতো একটি ইজতেমায় লাখ লাখ লোক সমবেত হচ্ছে, আর যদি সেখান থেকে সততার বিষয়গুলো বেশি মেসেজ আকারে দেওয়া হয় তাহলে অনেক বেশি মানুষ পরিবর্তন হবে। তো এই জন্য ওনার আবদারটা কিন্তু একটা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন, উনি জাস্ট ওনার এটা করেছেন। এই জন্য আমরাও বলবো যেন সততার কথা আরও আমরা বেশি বেশি প্রচার করতে পারি, আমাদের পরিবারের আলোচনায়, সামাজিক আলোচনায়, আচরণ যেন আমরা সৎ হওয়ার চেষ্টা করি। আমাদের জাতীয় তো অনেক সৎ মানুষ চায়। জি, আমাদের দুর্নীতিবিরুদ্ধে কথা বলছি, দুর্নীতি আমাদের জাতীয় সমস্যা, এখান থেকে মুক্ত হতে হলো তো আমাদের সৎ হতে হবে। আসলে তাই সৎ হওয়ার যে আন্দোলন বা কথা, এটা আমাদের জাতীয় আকাঙ্ক্ষার বিষয়। হ্যাঁ, এবং শান্তি যদি আমরা চাই তাহলে কিন্তু সততার বিকল্প নাই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন জাফরুল্লাহ ইব্রাহিমপুর কাফরুল ঢাকা থেকে। আপনি লিখেছেন, ডক্টর সাইফুল্লাহ ভাইকে আল্লাহ সুস্থতা দান করুন, আমিন। আপনার দোয়ার সাথে আমরাও একমত, ইনি অনেকটাই সুস্থ হয়েছেন, এখনও দুর্বলতা রয়ে গেছে, আপনার সাথে আমরাও দোয়া করছি মহান আল্লাহ তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলুন। প্রশ্ন করেছেন, কিছু কিছু লোক জোহর, আসর, মাগরিব, এশার নামাজ ফরজ মাত্র দুই রাকাত পড়েন, তবে সালাম ফিরান না, তাশাহুদ ও দরুদে ইব্রাহিম পড়েন না, আমরা তাদের মতো সালাত না পড়ে কি ভুল করছি, জানাবেন? আসলে ইসলাম তো আমরা বিশ্বনবী থেকে শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রসঙ্গে তিনি স্পেশালি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ সেভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে পড়তে দেখছো। তো এখন আল্লাহর হাবিব নামাজ শুরু করতেন যে স্টাইলে, শেষ করতেন যে ভঙ্গিতে, যে স্টাইলে, সেগুলো কিন্তু হাদিসে সুস্পষ্ট। তিনি আল্লাহু আকবর বলে নামাজ শুরু করতেন, সালাম দিয়ে নামাজ শেষ করতেন, এবং কোন নামাজ কয় রাকাত তিনি ফরজ পড়তেন, সুন্নাহ পড়তেন, সবগুলো কিন্তু হাদিসে সুনির্দিষ্ট সুস্পষ্ট। এখন যদি এই সুস্পষ্টতা থেকে কেউ একটু অন্ধকারে চলে যায়, আর ওই অন্ধকারে যাওয়া মানুষগুলোর দিকে তাকিয়ে যদি আমি মনে করি যে আমি মনে হয় ভুলে আছি, সেটা কিন্তু হতাশা ছাড়া আর কিছু, এই বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সুতরাং এই কাজগুলো যারা করছেন ওদেরকে আমাদের ফিরিয়ে আনা দরকার, বোঝানো দরকার, তাদের জন্য দোয়া করতে হবে, দোয়া করতে হবে, বা তাদের কাছে দাওয়া পৌঁছানো লাগবে। কিন্তু তাদের কাছ দেখে যদি আমি মনে করি তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে আত্মবিশ্বাসের অভাব ঘটছে। এই দুর্বলতা কেন, এটা কেন? কারণ আমাদের নামাজের যেই ভঙ্গি, যে তরিকা, সেটা তো সুস্পষ্টভাবে প্রমাণিত। সুতরাং আমরা নিশ্চিত আলহামদুলিল্লাহ আমাদেরটাই সুন্নাহ মোতাবেক হচ্ছে। এখন ওই ভাইদের কাছে আমরা দোয়া করব, তাদের জন্য চেষ্টা করব, তা দাওয়াত পৌঁছানোর জন্য, বাকিটা আল্লাহর মেহরবানি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে নামাজ প্রসঙ্গে আমরা একটি প্রশ্ন পেয়েছিলাম, বিভ্রান্তি আসতে পারে অজ্ঞতা থেকে, বিভ্রান্তি থেকে, আর মিস্টার শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে, তাই শয়তানের মোকাবেলায় জ্ঞান অর্জন প্রয়োজন। এজন্য মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ, শুধু পুরুষের জন্য নয়, নারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। আসুন আমরা জ্ঞানে দীপ্ত হই, তাহলে বিভ্রান্তি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা মুক্তি পেতে পারব। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক, আপনার জিজ্ঞাসা। এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।